কেমন করে ডুকরে ডুকরে কাঁধে বাপকে শুধু ছেলে মেয়েরা ভয় করে তারা তার কাছে আসে না তার দিন সময় না তারা বুঝতে পারে না যে তারা এক রোজ মা হবে বাবা হবে ঠিক এই যন্ত্রণা তাদেরকে এক রোজ পাগল করে দেবে বাবা মিলিয়ে নিস বেটি মিলিয়ে নিস যখন তুই মা হবি তখন আমাকে বাপ জনের কথাগুলো তুই মিলিয়ে নিস আমি তোর শাদি দেব তার সঙ্গে আমার শাদি দেবেন আমার সঙ্গে আমাকে শাদি করে আমি বেগম বনব নজওয়ানি তুই কে যেতে পারছো না ভাইজান আমি নবাব মুর্শিদ তুলিকা ভাই জনাব খুরশিদ তুলিকা আরে যা বেয়াদব কেন বলে যাবে নবাব মুর্শিদ তুলিকা নবাব মুর্শিদ তুলিকা হুকুম করে যে বলে अगर याद रखिए তুমি আগে ইসলাম পারো পারো বহুত বহুত আগে আমি ইনসান হযরতে আলা ইনসান হলো তোমার ধর্ম আছে আমি সে ধর্মই পালন করছি করছি ইসলাম ধর্ম কি বা তুমি বেঈমান হয়ে গেছো যে কাফের ঔরত দেবীর সঙ্গে ওর শাদি দিলে দুনিয়ার ইসলামের পয়দা হবে তাহলে বলুন হযরত ইসলাম শব্দের অর্থ কি শান্তি নগর এই হিন্দু ঔরতকে তার ইচ্ছার বিরুদ্ধে কোন ইসলামের সঙ্গে শাদি দিলে এই শান্তি থাকবে কি বিপ্লব জবাব 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 জানা আছে মগর মুখে বললে ইসলামের বেইজ্জত হবে তুমি ইসলামের
আমি কি স্বপ্ন দেখছি? বিশ্বাস হচ্ছে না। না, তোমাকে পেয়েছিলাম যেমন অবিশ্বাস্য ভাবে, তোমাকে হারিয়েছিলাম ঠিক তেমনি। বিশ্বাস করো দেবী, সেদিন সেই অশুভ ক্ষণে আমি তোমায় কি বলেছিলাম আমি জানি না। আমি আজও বিশ্বাস করি না যে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে। আমি প্রিয়তম, তবু তুমি চলে এসেছিলে, কিন্তু চলে এসেছিলে অনেক স্মৃতি। আমি তোমার সেই মধুর স্মৃতি চুঁয়ে চুঁয়ে মনে করতাম, তোমাকে ভুলিনি। দৃষ্টি থেকে হারিয়ে গেলেও তুমি ছিলে আমার প্রতি মুহূর্তের ভাবনায় চিন্তায়। আমি ভুল করেও তোমাকে ভুলতে পারিনি দেবী। তুমি পেরেছিলে আমার মনকে জিজ্ঞাসা করে ধৈর্যটি মঙ্গল। আমার মন তো তোমার কাছে, আমার হৃদয় তো তোমার হৃদয়ে রাখা। বিশ্বাস করো দেবী, তুমি আমার সব শক্তি কেড়ে নিয়েছো, সব ভাবনায় তোমারই মনের পরশ। তবে চলো এই স্বর্গে, যে স্বর্গে শুধু তুমি থাকবে, আমি থাকবো, আর কেউ থাকবে না। এখনো প্রকৃতির শ্যামল নির্জন কোনো স্থানে পাশাপাশি চেয়ে থাকবে ব্যাকুল দুটি হৃদয়, যেন বাদন হারা মুক্ত দুটি কপুত কপতি।
সেই স্বপ্নের মায়াপুরীতে শুধু চোখে চোখে কথা বলার হাতে হাতে আত্মসমর্পণ হৃদয়ে হৃদয়ে দিয়ে সব দেয়া নেয়া তাই নিজেই নিজের পিছু করতে এগিয়ে যাচ্ছিলাম। দাঁড়াও, ভয় করছে যদি দুর্বল হয় তাহলে তুমি চলে যাও নিষ্ঠুর। আরো ভয় যদি তোমাকে হারিয়ে ফেলি। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। দেবী দুর্জটি, না তোমাকে আমি ছুঁতে পারি না, শুধু দূর থেকে আরতি করতে পারি, আরতি করতে পারি। দাঁড়াও, একা যাবে কেন দুর্ঝুটি বাঙ্গাল? মঙ্গেশ্বর বে করে বউ নিয়ে যাও, সঙ্গে যাবে হাজার বাতি রশ্মি যার বয়ে নিয়ে যাওয়া আমার হাজার হাজার হিন্দু মুসলমান প্রজা। পেছনে আসমান কাঁপিয়ে বেজে উঠবে বাঙ্গাল বাজনার সঙ্গে সঙ্গে মাংস খাবার আগে নাচতে নাচতে যাবো আমি পিতামুর শ্রী আবার আবরণি কন্যাকে স্বামীর ঘরে পৌঁছে দিতে। বাবা পুরোহিত দেখেছি রে বেটি, আজ এই শুভ মুহূর্তে আমি তোকে শাদি দেব। যে মেয়ে সমাজ ছুত, সমাজ যাকে সমাজ থেকে পতিতা বলে বার করে দিয়েছে, ধৈর্য মঙ্গল তাকে এই বলে গ্রহণ করতে পারে না। সমাজ যদি তোমাকে সমাজ ছুত করবে নিশ্চয়ই আমি তোমাকে নতুন সমাজ তৈরি করে দেবো। তুমি ঝুড়ি বাঙ্গাল যে সমাজ তোমাকে মাথায় করে রাখবে। আর সেই সুখের আশায় সমাজের মধ্য মনে হয়ে থাকার আনন্দে বিপুল হয়ে আমার পিতা পিতৃময়ের পবিত্র সমাজকে আমি পদাঘাত করব। তুমি আমাকে কথা দিয়েছিলে না? জীবন দিয়েছিলাম দেবী, জীবন সঙ্গে স্বীকৃতি দিয়েছিলে। তবে শাদি করবে না কেন? আর জীবন এখন আমার নেই বলে আমাকে তুমি চেনো না ধৈর্যী মঙ্গল। আমি দেবী গায়ের সেই দেব মন্দিরের চিন্তাম, আমার অস্ত্র শিষ্যারণ রঙ্গিনী দেবীকে চিন্তাম, কিন্তু আত্মসুখ সর্বস্ব প্রতিহিংসাময়ী কাল নাগিনী দেবীকে আমি চিনি না। দেবীকে তুমি শাদি করবে? ভয় দেখাচ্ছে? আমি জয়ের পথ খুঁজছি দেবী। দেবী আমার ভুলের জন্য আজ মিথ্যে কলঙ্কে কলঙ্কি, সেই কলঙ্ক মোচন করতে আমি অকি কন্যা বলে কাছে কিনে নিয়েছি। তবু আমি জানি আ বাপ তার কন্যাকে সব কিছু দিতে পারে না, যেমন অযোধ্যা রাজা সুরাকে সব কিছু দিতে পারেনি। সে চেয়েছিল তার কন্যার সঙ্গে তাকে পড়াতে। আমার পঞ্চবটি বনে যে অনেক হিংস্র, আমি তোমাকে জাগির দান করব। হায় রাজা দশরথ, আমি তোমাকে বহাল করব আমার প্রধান সহকার। আমি হায় দুর্যোধন মঙ্গলকে সর্বশক্তিমান করতে আমি নবাব শ্রী কলিকার সেই বাংলার দণ্ড মন্ডল নিয়ম। নবাবি তাজ যৌতুক দেই আমার রাজ সিংহাসন মানুষের ভালোবাসা, আমার রাজ মুকুট দেশবাসীর আশীর্বাদ। আমি লোভ লালসা দম্ভ অহংকারে মিশ্রিত, শত শত মানুষের বুকে রক্তে রঞ্চিত। এই নবাবি তাজ নবাবি বস্ত্রকে মনে প্রাণে ঘৃণা। দুশ্মন কাফের হিন্দুটাকে গ্রেফতার কর। জহাপনা, আপনি আপনার অধার ও মর্যাদা করবেন না। আপনি অধা দিয়েছিলেন ধৈর্যী মঙ্গলে আপনি কোনো ক্ষতি করবেন না, সেই বিশ্বাসে ধৈর্যী মঙ্গলকে আমি মন্দির প্রাঙ্গণ থেকেই এখানে গ্রেফতার করে এনেছি। আর সেই ওয়াদা মতোই বীর হিন্দু জোয়ান ধৈর্যী মঙ্গলকে নির্বিঘ্নে আমি সেই দিনাজপুরে পৌঁছে দিতে চললাম।
খেলা বহুত আফসোস কলিকার কাফের কি রোজ কেব আগুন জ্বালা আপনারাও চলে যান মহারাজ যত তাড়াতাড়ি পারেন প্রাসাদ থেকে বেরিয়ে পড়ুন দুর্যোগে মঙ্গল শত্রু সৈন্য পঙ্গপালের মতো প্রাসাদের দিকে ছুটে আসবে রসদ ভাণ্ডার লুণ্ঠন করছে হুকুম দিচ্ছে দেবী আমি শয়তানি দেবীকে জড়াতে খুন করব উপায় নেই মহারাজ আজ আর কোনো কিছু করেও দেবী বাহিনীকে কিছু হটানো যাবে না দেবীর সঙ্গে আছে আফগান আরিবুদ্দিন আর সৈয়দ সুজাউদ্দিন হ্যাঁ বৌরানী আমাকে প্রাসাদে পৌঁছে দিয়ে সুজাউদ্দিন নবাবের হুকুম মতো দেবীর নির্দেশ মেনে যুদ্ধ করছে আপনারা চলে যান সুরঙ্গ পথ দিয়ে বেরিয়ে পড়ুন নদীর ঘাটে নৌকা ঠিক করা আছে আপনারা গেলেই মাঝি নবাবি পেরিয়ে কোনো নৌকা চালিয়ে দেবে পথে কেউ জিজ্ঞাসা করলে বলবেন গৃহস্থ মানুষ নবদ্বীপ যাচ্ছেন তীর্থ করতে আর তুমি আমার জন্য ভাববেন না মহারাজ আমি সৈনিক দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমি শত্রুর মোকাবেলা করে যাব আপনারা চলে যান যেতেই হবে চুরের মতো পালাতে হবে আমাকে প্রসাদ ছেড়ে দেশ প্রাণ ধূর চুরে মঙ্গল আর আদিত্য নারায়ণকে ফেলে তোমার দোয়া সব শাস্তি আজ আমি মাথা বেঁধে গেলাম তুমি আবার একটা প্রার্থনা শুনো সেই ভয়ঙ্কর লজ্জার পড়ছে না আমার কি আর বেশি দিন বাঁচতে না হয় আমার কি আর বেশি দিন বাঁচতে না হয় দেবী দেবী আমার রক্তের শত্রু দেবীকে তুমি বলো রাজা উদয়নারায়ণ তার গৃহলক্ষ্মীর সম্মান রক্ষা করার জন্য গৃহত্যাগ করেছে তাহলে নিজের চোখে দেখে নিত নিজের রক্তে কত কানি বিষ কত কানি বিষ সঙ্গে করে নেওয়া হয়নি আমি যোগে যা থাকতে পারবো না তাড়াতাড়ি করুন মোদি দীপ্তি তাড়াতাড়ি চলে যান পাঁচে উঠবো না ভাই এমন হবে আমি কোনোদিন স্বপ্ন ভাবিনি ভাই আমি স্বপ্ন স্বপ্নে কি আমি ভেবেছিলাম এমনি করে মিথ্যে হয়ে যাবে আমার প্রতিজ্ঞা এমনি করে ভুল হয়ে যাবে আমার জীবনের হিসেব তোমার জীবনের হিসাব শেষ হয়ে যাবে না তুমি লোকের কাছে সৈন্যদের কাছে তুমি আমার দুষ্ঠন মগর জিনের কাছে তুমি আমার দোষ সুজা ভাই আমার তো এখন যুদ্ধ হবে তোমার সঙ্গে সে যুদ্ধ মিথ্যে তোমাকে বাঁচাবার জন্য অনেক কোশিশ করে দেবীর কাছ থেকে আমি প্রাসাদ করে দায়িত্ব নিয়েছি আরে ধোস আগে হাতিয়ারে হাতিয়ার লাগিয়ে কথাগুলো শোনো
राजा जमीदार कृषक सर्वस्तर मानुषेर द्वारे द्वारे गिये बोलबो आपनारा जदि देश के भालोबासेन आपनारा जदि मानुष के भालोबासेन ताहले आसुन एगिये एसे आमाके सहायता करुन आपनादेर जार जा शक्ति आछे सेई शक्ति आमाके भिक्षे दिन आमि ধর্জ্যটি मंगल आपनादेर मंगल एने देब ঈশ্বর তোমার মঙ্গল করুন সুজাউদ্দিন তুমি আমার ভূ ভাঙিয়ে দিয়ে গেলে আমি দেবীর উপর অভিমান করেছিলাম কিন্তু কে দেবী আমি কার জন্য ভেঙে পড়েছিলাম সুজা সাহেব দেবীকে আমি ভালোবাসি তাই তার জন্য আমি মরতেও পারি কিন্তু আমার দেশ আমার জাতি আমাকে আমি দেবীর জন্য মরতে পারি না যাও আমি নিশ্চিন্ত হয়ে যাও ভাইজান আমি একারে আছি তুমি আছো বলেই তো আমি নির্ভয়ে বিদ্রোহী আসতে পারলাম দুটি ভাই বিপদ হতে পারে চলে যাচ্ছে হ্যাঁ আমি আমি তোমার স্বামীর পেতাত্মা ধর্ম ত্যাগ করে ইসলাম হয়েছি বাবার সিংহাসন আর খুন করতে এসেছি তোমার মনের মানুষ শয়তান ধর্জ্যটি মঙ্গলকে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না শয়তান উদয় নারায়ণ জানো ধর্জ্যটি ফালিয়েছে কিন্তু আনন্দ কোথায় আনন্দকে নিয়ে এসো আমি তাকে ইসলাম ধর্ম দীক্ষা নেব কি হলো এই দৃশ্য দেখার আগে ঈশ্বরকে আমাকে মৃত্যু দিলে না কেন মরণ কোথায় না মরণ আমার নেই আনন্দ কোথায় আনন্দকে নিয়ে এসো আমি তাকেও ইসলাম ধর্মে দীক্ষা দেব তুমি আমার নাম ধরে ডাকবে না জানোয়ার হাত ধরে টেনে নিয়ে গিয়ে কলমা পড়িয়ে মুসলমানি বানাবো খবরদার বিধর্মী জানোয়ার তুই রে কাফের ভাই ভাই জানোয়ারটাকে আমি মারবো না বন্দি করে নিয়ে গিয়ে ওকেও আমি ইসলাম ধর্মে দীক্ষা দেব ভাই কে আছিস নাই 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 আমি যখন ধর্ম ত্যাগ করে ইসলাম হয়েছি তখন তোদেরও তাই করতে হবে হযরত মোল্লা সালাম আমাকে কথা দিয়েছেন তিনি আমাকে দিনাজপুরের রাজ সিংহাসন দেবেন যা ওকে বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে যা না কেঁদো না বৌদি কেঁদো না ধর্ম ত্যাগী জানোয়ারের কাছে জড়া দিও না জীবন ত্যাগ করো তবু ধর্ম ত্যাগ করো না ধর্ম ত্যাগ মানুষ মারবে অভিনেত্রী পাগল এসো আমার সঙ্গে হ্যাঁ চলো দেহে এখনো কত যৌবন মনে আমার কত স্বপ্ন আমি তোমার বেগম হয়ে নামাজ পড়ব মহব্বত করব কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখব আর
একেবারে পরিষ্কার হয়ে গেল। এবার আমি খানদানি মুসলমানি মেয়েকে বিয়ে করে আরামসে বসিব আমার বাবার সিংহাসনে। ভাইপো অনন্ত নারায়ণ
যে তোমার সঙ্গে সন্ধি করেছিল, যে বলেছিল দিনাজপুরের সিংহাসন ফেলেছে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে। হ্যাঁ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে এখন সে এই নায়েব নামে পরিচিত হয়েছে। তাকে তার বাবার সিংহাসনে বসবার ইত্তেলা দাও। তোমার ভাইকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছে, তোমার স্ত্রীকে ইসলাম বানাতে চেয়েছিল মগর সে আত্মহত্যা করেছে। আপনি কি করে জানলাম? তাই না আলী বুদ্ধি খা, কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো? তাই না হজরতে আলা, তুমি ধর্ম ত্যাগ করেছ, স্ত্রীর মৃত্যু ঘটিয়েছ, নবাবী সেই নদী বিরাজ করে রাজপ্রসাদ লুণ্ঠন করেছ, মাগার আমার দুনিয়ার সেরা দুশ্মন ভর্জুটি মঙ্গলকে তুমি গ্রেফতার করতে পারো নি। আমাকে দিনাজপুরের রাজ সিংহাসনে বসার হুকুম দিন জানাব। আমি ওয়াদা দিচ্ছি 7 দিনের মধ্যে জানুয়ার চৌদ্দটি মঙ্গলকে আপনার পায়ের সামনে এনে হাজির করব। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তাই হে রাখি এই লোভী স্বার্থপর জানুয়ার অনন্ত নারায়ণকে গ্রেপ্তার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ কর। তোর সিংহাসন উপযুক্ত রাজ সিংহাসন দেবান হুশিয়া হুশিয়া রক্ষী, পিপাসায় ওর ছাতি ফেটে গেলেও এক এক বিন্দু পানি দেবে না, বরং যন্ত্রণায় আর্তনাদ করলেও এক এক টুকরো রুটি দেবে না। প্রতিদিন ভারের মাসে পরিবর্তে দেবে সংসারের কত তুমি স্বচ্ছা ধর্ম ত্যাগ করেছ, মেগার স্মরণের মুনাফা লোকসান লোকসান বহু বহু লোকসান মুর্শিদ কুলি খা। তোমার এই অনেকার মতো যদি ইসলাম ধর্মে ইনসানরা দলে দলে উপস্থিত হয় তাহলে ইসলাম ধর্ম কলুষিত হবে। ধর্মে ধর্মে শুধু মানুষ বাড়াবেন না হজরত, খুশ বাড়ান জনাব। যে ধর্ম রক্ষা করার জন্য ভিখিরি ব্রাহ্মণের ছেলেটা আমার দুর্যোগ ভাঙ্গল প্রাণ হাতে করে মতপতি বিচরণ করছে, যে ধর্ম রক্ষা করার জন্য রাজা উদয় নারায়ণ অস্ত্র, যে ধর্মের মাঝে পৃষ্ঠ পাওয়ার জন্য তোমার মহিন দেবীর হাতে রক্ষার তো হাত, সেই ধর্ম তুমি সত্যাই ত্যাগ করলে বেদায়ী ওই হাজি মোল্লা না। আমি আমি অনন্ত নারায়ণ, তুমি ফিরিয়ে দাও আমার ধর্ম, ফিরিয়ে দাও আমার ভাই, ফিরিয়ে দাও আমার স্ত্রী পুত্র পরিজন। তুমি ফিরে যাবে না মঙ্গেশ্বর, যে শৈতানের হাত ধরে আমি এই নরকে নেমে এসেছি, এখান থেকে আর কানে ফেরা যায় না। ধর্ম ত্যাগ করলেও আমি মনে প্রাণে কোন হিন্দু হিন্দুরা পরজন্মে বিশ্বাস করে, তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলি, হে ভগবান পরজন্মে ওই উল্লাস কুকুর হয়ে জন্মা ধর্ম জ্ঞান না তাকে ধর্ম জ্ঞান। কি বললে? ভেতরের এই জানোয়ারটা কতদিন জন্মেছে আলিবর্দি খান? জনাব তোমার বুকের জঙ্গলে কলিজার অন্ধকার গুহায় এটা দিনে দিনে বেড়ে উঠছে। ওকে ওকে তুমি তাড়িয়ে দাও। আপনার বানানো জন্দাবীর এই নবাব মুর্শিদ কলির নজর বহুত বহুত সাবধানী হজরত আলা, আপনি একটু সাবধানে থাকবেন। আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি মুর্শিদ খোদার বন্দা, হাজি মোল্লা সাহেবকে বেজ্জত করলে আখের তোমার গুনাহগার দিতে হবে। এখনো সময় আছে, দেবে কি তুমি ত্যাগ করো আর হাতে কাটি আপনার আপনি কাফের দেবীর জন্য
পারছে না কেন? দেবী তো তোমাদের পেছনে পেছনে ছিল, জাদু বিদ্যা প্রয়োগ করে তোমার বাগজ খারাপ করে দিয়েছে। এই শয়তানি দেবী, দেবীর জন্য সুজাউদ্দিনের সঙ্গে নাফাক মহব্বত জন্মাচ্ছে। দেবী দেবী কসুরওয়ালী দেবী, আমি কোনো কসুর করিনি, কোনো অপরাধ আমার নেই।